নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভ্যালির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি ইঁচড় চিংড়ি রেসিপি। ঘরে আমরা অনেক সময় ইঁচড় চিংড়ি তৈরি করে থাকি, কিন্তু অনুষ্ঠান বাড়িতে যে ইঁচড় চিংড়ি হয় তার স্বাদ আর গন্ধ কিন্তু ঘরে আসে না। তো সেই সমস্যার সমাধান নিয়েই আজকে আমি হাজির, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ গন্ধযুক্ত ইঁচড় চিংড়ি কীভাবে করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন কীভাবে বানায় দেখি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে এঁচড়গুলোকে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। একটু বলতে এঁচড়টা কিন্তু আমি 50% সেদ্ধ করে নামিয়ে নেব। ইঁচড়টা ভাপিয়ে তুলে নিয়েছি। এবার ডুমো ডুমো করে একটু বড় করে আলু কেটে নুন হলুদ দিয়ে আলুটা ছাঁকা তেলে ফ্রাই করে তুলে নেব। আর ইঁচড়টাও কিন্তু নুন হলুদ দিয়ে আমি আবার ভালোভাবে একটু ফ্রাই করে নেব। ইঁচড়টাকে কিন্তু বেশ একটু হাই হিটে বেশি করে তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি আবার ফ্রাই করে নিচ্ছি। ইঁচড়টা ভালোভাবে ফ্রাই না করলে কিন্তু ইঁচড়ের ইঁচড় চিংড়ির অনুষ্ঠান বাড়ির যে স্বাদ সেই টেস্টটা আসবে না। একটু লাল লাল করে ফ্রাই করে তুলে নিতে হবে। ইঁচড়, আলু, চিংড়ি মাছ সমস্ত কিছু ফ্রাই করা হয়ে গেছে। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু যে কোনো ট্র্যাডিশনাল রান্নায় কিন্তু সর্ষের তেলে ভালো হয়। তো ইঁচড়ে কিন্তু ইঁচড় চিংড়িতে বেশি করে তেল দিতে হবে। বেশি করে তেল দিলেই কিন্তু এই টেস্টটা আসলে আসবে। তো যারা কম খান তারা কম ইউজ করতেই পারেন, বাট অনুষ্ঠান বাড়িতে যে ধরনের আমরা ইঁচড় চিংড়ি খেয়ে থাকি এর স্বাদ গন্ধ কিন্তু বেশি করে তেল দিলেই আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3 পিস তেজপাতা, 1 শুকনো লঙ্কা, 4 ছোট এলাচ, 4 লবঙ্গ, আর সামান্য দারচিনি ফোড়নে, আর সাথে দেবো 1/4 টিস্পুন সাদা জিরে। ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটা ফ্রাই করে নেব, বাট পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল আমি করব না, হালকা ব্রাউন কালার মানে সফট হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা দেখুন নরম হয়ে এসছে, হালকা একটা কালার এসছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে 10 পিস কাঁচা লঙ্কা বেটে রেখেছি। অবশ্যই ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আছে 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে রেখে, লো থেকে মিডিয়াম হিটে রেখে কষিয়ে নেব। আর আরেকটি মশলা আমি তৈরি করব, তাতে থাকবে 1 টেবিল স্পুন চাল মগজ, 8 পিস কাজু বাদাম আর 2 টেবিল স্পুন টক দই দিয়ে আমি মিক্সিতে আরেকটি পেস্ট রেডি করে নেব। মিক্সিতে দেখুন চাল মগজ, কাজু বাদাম আর টক দই নিয়ে নিয়েছি। দিলাম সামান্য একটু জৈত্রী, এবার একটি ব্লেন্ড করে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এইবারে দিয়ে দেব আমি গুঁড়ো মশলা। দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। আমি 10 পিস কাঁচা লঙ্কা দিয়েছি, ইঁচড়ের পরিমাণ অনেকটা, 1.5 কেজি পরিমাণ ইঁচড় আমি রান্না করছি, তো সেই অনুপাতে আমি মশলা অ্যাড করছি। এখানে আমি 1 টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এইবারে এই মশলাটাকে আমি আরও লো হিটে 2 মিনিট কষাবো। এই পর্যায়ে সামান্য জল অ্যাড করে দেব যাতে তলা দিয়ে লেগে না যায়। সামান্য জল অ্যাড করে আমি এই মশলাটা আরও 2 মিনিট কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি লবণও অ্যাড করে দেব। মশলাটা আরও খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যে পেস্টটা আমি রেডি করে রেখেছি কাজু বাদাম, চাল মগজ, টক দই, জৈত্রী দিয়ে, সে পেস্টটা আমি দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো।
লো হিটে রেখে মশলাটা আমি আরো 3-4 মিনিট কষিয়ে নেব, মানে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। 2 মিনিট কষা হওয়ার পরে আমি 1/4 টিস্পুন জায়ফল, জায়ফলের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার আবার মশলা দিয়ে দিলাম 1/4 টিস্পুন জায়ফলের গুঁড়ো, তারপরে আমি মশলাটাকে আবার কষিয়ে নেব 2-3 মিনিট। মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে, দেখুন চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে, সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য 1/4 টিস্পুন চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা এঁচোড়টা আমি দিয়ে দেব। ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এইবার লো হিটে রেখে এঁচোড়টা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষিয়ে নেব তত কিন্তু এর টেস্ট ফ্লেভার বেশি আসবে। এইবারে ঢাকা দিয়ে এটাকে আমি 5-6 মিনিট লো থেকে মিডিয়াম হিটে রেখে 1 মিনিট পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে কষিয়ে ফিরে আসব। এঁচোড়টা কিন্তু আমি মিডিয়াম থেকে লো হিটে রেখে ঢাকা দিয়ে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবারে ভেজে রাখা আলু আর চিংড়িটা দিয়ে দেব। ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আবার 1 মিনিটের মতো কষিয়ে নেব। আলু চিংড়ি কষিয়ে নিয়েছি, এইবারে জল অ্যাড করে দেব, আর সামান্য জল অ্যাড করব। দেখুন জল অ্যাড করে দিয়েছি, এইবারে হিটটা বাড়িয়ে দেব। যেই ঝোলটা একটু ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে আমি লো হিটে, লো থেকে মিডিয়াম হিটে রেখে এটা রান্না করব যতক্ষণ না এঁচোড় চিংড়ি, মানে চিংড়ি না আলু প্রপার সিদ্ধ হচ্ছে ততক্ষণ। একটু মিশিয়ে নিই, নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। একটু দেখে নিচ্ছি, দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টা সিদ্ধ হয়েই গেছে দেখেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে হিটটা আমি বন্ধ করে দিলাম, হিটটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি, বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন। আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই লিখে ফেলুন।